हेलो गाइज वेलकम बैक टू आवर चैनल सोनामार संसार। तुम्हारा सबाई केमन आछो? आशा करी सबाई भालो आछो, आमियो खूब भालो आछि। आजके किन्तु तोमादेर जोन्नो निये चले एसेछि एकटा अन्यरकम ब्लग अर्थात ट्रैवल ब्लग, जेटार पार्ट 1 तोमरा अलरेडी देखे फेलेछो। यदिओ जारा देखोनी तादेर जोन्नो किन्तु आमि लिंकटा डेसक्रिपशन बक्से दिये देबो, अवश्यई किन्तु देखो। तो चलो आजकेर ब्लग शुरू करा जाक। বেরোচ্ছি এখন ৫টা বাজে, আমরা পুরুষোত্তমপুরে যাচ্ছি দুজন। আমরা এই যেতে যেতে তোমাদের সমস্ত খবর দেব। আমরা এখনই বেরোবো, এই গাড়ি বুক হয়ে গেছে, এই আমাদের এক্ষুনি রওনা দেবো। আমাদের লাগেজ দেখো, আমাদের এই যে লাগেজ। আমরা বেরোচ্ছি, এই যে আমাদের লাগেজ। ঘড়িতে বাজে ঠিক সকাল 7:30। সব বন্ধুদের সাথে দেখা হওয়ার পর অবশেষে আমরা গাড়িতে উঠলাম। হুগলি সেতুর ওপর দিয়ে গঙ্গার মৃদু মন্দ হাওয়াতে আমাদের গাড়ি ছুটে চলেছে আমাদের গন্তব্যের দিকে। মনটা আমাদের সকলেরই আনন্দে ভরপুর যে কখন আমরা সমুদ্রের কাছাকাছি পৌঁছাবো। এই লকডাউনে যে দম বন্ধ হওয়া পরিবেশ আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে সেইটার থেকে একদম হালকা হয়ে একটা মন খুলে নিঃশ্বাস নেব প্রকৃতির মাঝে। কোলাঘাটে কিছুক্ষণ পেট পুজোর জন্য বিশ্রাম নিয়ে গাড়ি আবার ছুটে চলেছে আমাদের গন্তব্যের দিকে। খুব শিগগিরই আমরা পৌঁছাতে চলেছি আমাদের গন্তব্যে। দূরে ঝাউ গাছের ডালপালার মধ্যে দিয়ে উকি দিচ্ছে সমুদ্র। সমুদ্র দেখেই মনটা আনন্দে নেচে উঠল। মনে হচ্ছে কখন এক হয়ে যাব আমরা দুজন। যদিও পথ ভুলে আমরা অন্য রাস্তায় চলে গেছিলাম, যার জন্য একটু সময় আমাদের বেশি লাগলো, তবুও অবশেষে আমরা সমুদ্রের দেখা পেলাম। আমি পুরুষোত্তমপুর ঘুরতে এসেছি, মেদিনীপুর মন্দারমণির কাছে। আমি উঠেছি রামকৃষ্ণ মিশন, ভীষণ আর ব্যারাকপুরে রামকৃষ্ণ মিশনের একটা শাখা। এখানে এত ভালো, মানে কি বলবো, চিন্তা করা যায় না। এই যে রামকৃষ্ণ মিশনের, এই যে রামকৃষ্ণ মিশনের ঠিকানা দেখো। অবশেষে 5 ঘন্টার পথ অতিক্রম করে আমরা পৌঁছালাম আমাদের গন্তব্য পুরুষোত্তমপুর। পুরুষোত্তমপুর পূর্ব মেদিনীপুরের মন্দারমণির কাছের একটি জায়গা, যদিও জায়গাটা সম্বন্ধে মানুষ আজও অজানা, আমিও ছিলাম তাই। কিন্তু জায়গাটা সত্যি অপূর্ব সুন্দর। ওখানে গিয়ে আমরা ছিলাম শ্রী রামকৃষ্ণ মঠের অতিথি নিবাস। চারিপাশে গাছগাছালিতে ভরপুর, অসাধারণ একটা পরিবেশ। রয়েছে গ্যারেজ যেখানে গাড়ি রয়েছে, এছাড়াও রয়েছে অফিস ঘর। অফিস ঘরের দুপাশে রয়েছে দ্বার রক্ষক হিসাবে গড়ে অসাধারণ কারুকার্যময় জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন। এই অফিস ঘরের পাশেই রয়েছে বিরাট দোতলা অতিথি নিবাস, যেটা ছিল আমাদের দুদিনের থাকার জায়গা। খুবই সুন্দর, চারিপাশটা যেন একটা শান্তিময় পরিবেশ একটা সৃষ্টি করছে। এটি হলো আমাদের যাত্রাপথের সঙ্গী। এই গাড়িতে করেই আমরা গেছিলাম ঘুরতে। আর একটু এগিয়েই দেখতে পাবো মন্দির, আর এই মন্দিরের অন্যদিকে রয়েছে গাছগাছালি, অর্থাৎ বিভিন্ন ফুলের গাছ এবং তুলসী মঞ্চ। এই ফুলের মাধ্যমে এখানে পূজা অর্চনা করা হয়। এই মন্দিরে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ, মা শারদা দেবী এবং বিবেকানন্দের মূর্তি, যে মূর্তিতে প্রত্যেক দিনই এখানে পূজা অর্চনা করা হয়। এবং এই দিকে তৈরি হচ্ছে দোতলা অতিথি নিবাস। চারিপাশটা এতটাই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্নময় যে মনে যেন একটা আলাদা শান্তি দিয়ে দিচ্ছে। এছাড়া রয়েছে মন্দিরে নানা পুজোর সামগ্রী, নিত্য পুজোর যেগুলো কাজে লাগে। হাই, আমরা দুজন এসেছি, দুজন না বন্ধুরা সবাই মিলে, সবাই যে যার মতন ঘুরছে। অনেক দিন পরে আমরা মানে প্রাণ খুলে ঘুরে বেড়াচ্ছি। তো এটা পুরুষোত্তমপুর মেদিনীপুরে মন্দারমণির কাছে। আমরা রামকৃষ্ণ মিশনের একটা শাখা ব্যারাকপুর শাখা উঠেছি। ভীষণ ভালো ব্যবস্থাপনা, মহারাজের মানে তুলনা হয় না। তো এখন আমরা সমুদ্র দেখতে যাচ্ছি, তো পরে আবার আপডেট দেবো। এখনকার মতো অবশেষে আমাদের সমুদ্র দর্শন হলো, যদিও সমুদ্রটা বেশ অনেকটাই ভেতরে। আশেপাশে এখানে কোনো জনবসতিও সেরকম নেই, যার জন্য বিচটা একদমই নির্জন আর নিরিবিলি, যার জন্য সমুদ্র যেন আরও বেশি সুন্দর হয়ে উঠেছে। সমুদ্রের ঢেউগুলো যেন আরও বেশি এখানে সুন্দর দেখাচ্ছে। চারপাশটা একটা শান্ত নিবিড় পরিবেশ, তার মাঝে প্রকৃতি যেন আরও সুন্দর হয়ে উঠেছে। বেশ জব্বর খাওয়া দাওয়ার পর নিজেদের মতো বিকেলটা হাঁটতে বেরিয়েছিলাম একদম নিরিবিলি জায়গায়। দূরে একটা নৌকা, যেন প্রকৃতির মাঝে আরও সুন্দর দেখাচ্ছে নৌকাটাকে। চারিপাশে নির্জন, নিজেদের মতো হেঁটে হেঁটে যেন মনটা আরও বেশি হালকা হয়ে উঠেছে এখানে। এই বীজটা কিন্তু আর একটা বীজ নামেও এখানে পরিচিত, যেটা হলো লাল কাঁকড়ার বীজ। অর্থাৎ এখানে বীজের মধ্যে কাঁকড়াদের বাস, চারদিকে যেন লাল হয়ে থাকে। শুধুমাত্র মানুষ যখন এখানে যাতায়াত করে তাদের পায়ের শব্দে কাঁকড়ারা যে যার মতো এই গর্তগুলোতে ঢুকে যায়। যদিও একটা দুঃখ থেকে গেছিল, লাল কাঁকড়ার বিচে এসে একটাও লাল কাঁকড়া দেখতে পারলাম না, কারণ যে যার মতো নিজেদের গর্তে নিজেরা ঢুকে গেছে, যার জন্য আমাদের আর দেখা হলো না। যেটা দেখতে পাচ্ছি, এরা মাছ চাষের এক অভিনব প্রক্রিয়া। ইয়াসের ফলে এদের বাড়িঘরের সাথে সাথে পেশাগত দিক দিয়েও এদের দুর্দশার শেষ নেই। জালের মাধ্যমে এরা চিংড়ি মাছের বাচ্চা, যেটাকে এরা বলে মিন, সেই মিন ধরে এবং তা পরে মিষ্টি জলে ফেলে সেই মাছের চাষ করে, যেটা এখন তাদের উপার্জনের একমাত্র মাধ্যম। এখানে সেই পদ্ধতি দেখানো হচ্ছে। देखो सब बसे आछे कृष्ण राधा सब बसे आछे আর দেখো কেমন সব বসে গাছের মধ্যে গাছটা পুরো পড়ে গেছে গাছটা পুরো উপড়ানো এই উপড়ানো গাছ গাছটা পুরো উপড়ানো ওই দেখো দুজন গাছের উপরে চড়ে বসে আছে আর একজন ওই দিকে দাঁড়িয়ে আছে ওই দিকে আর একজন দৃশ্য দেখছে आजकेर दिनटा एभावेई काटलो समुद्रेर माझे प्रकृतिर माझे जेन अनेकटा झालका हये गेलाम आपातत आमादेर अतिथि निवासे फेरार पाला विवेकानंद रामकृष्ण मठेर आरती देखार पर मनटा आरेकटू हालका हये गेल एबार चले एलाम बिकालेर टिफिने एबारे अतिथि निवासेर घरगुलो तोमादेर घुरे देखानो जाक प्रत्येकटा घरई मोटामुटी तीन जनेर जोन्नो रयेछे दुटो करे पालंक एकटाय डबल बेड और एकटा रयेछे सिंगल बेड एछाड़ाओ रयेछे आराम केदारा आलना सेंटर टेबिल प्रभृति नाना आसबाबपत्र एछाड़ा प्रत्येकटा घरेई रयेछे विवेकानंद श्री रामकृष्ण एवं शारदा देवीर छवि और प्रत्येकटा घरेर संगेई रयेछे अटैच बाथरूम खूबई सुंदर परिवेश एर संगे रयेछे खावार व्यवस्था प्रत्येक दिन 500 टाकार बिनिमये 4 बेला खावा एवं 2 बार करे चा संगे थाका एत सुंदर परिवेश एत सुंदर व्यवहार और कोथाओ आशाई करा जाए ना जेटा शुधुमात्र रामकृष्ण मिशन थेकेई पावा सम्भव एबार बिकेलटा गाने आड्डाय बेश भालोई केटे गेल सारा दिनेर क्लांति घोरार पर बिकेलटा आमरा गानेर लड़ाई निये मातोयारा हये उठलाम खूब सुंदर भावे काटालाम निजेदेर मध्य समयटुकु मानी प्लान शुधु मानिर देखा नाई रे आमार पक्का पकेट मार बारांदाय रोतुर आमी आराम के दाराय रातेर खाबारो छिलो अत्यंत सुस्वादु रातेर खाबारे छिलो रुटी डाल सोयाबीन डिम आलू एवं चाटनी ভীষণই সুন্দর রান্না বান্না এবং খুবই পরিপাটি করে খেতে দেওয়ার ব্যবস্থা খাবার স্বাদও এতটাই সুন্দর যে সকলেরই মন ভরে গেছিল देखते देखते केटे गेल एकटा दिन पुरुषोत्तमपुरे गोटा एकटा दिन आमरा काटिये फेललाम आबार नतून एकटा सकाल शुरू हलो आज पुरुषोत्तमपुरे आमादेर शेष दिन सुतरां आजके सारा दिन स्नान पर्वटा तो रयेछेई संगे रयेछे आरो किछु करार प्लान तो चलुन देखते थाकी आज के ब्रेकफास्टे आछे गरम गरम लुचि और आलुर तरकारी आज के आमादेर डेस्टिनेशन दीघा और शंकरपुर जेते जेते मन आटके गेल मोहनार बाजारे देखा मिलल नाना धरनेर माछेर समाहार। तालिकाय छिलो बड़ बड़ इलिश, बड़ बड़ चिंगड़ी, पमफ्रेट, शुटकी एछाड़ाओ नाना धरनेर माछ। हाय मोहनाते एसছি, এই যে নদী আর সাগরের মিলন, এখন জোয়ার না ভাটা, তাই জন্য বালি দেখা যাচ্ছে। ওই যে ওই দিকটা সাগর, এদিকটা নদী, দারুণ লাগছে। আর মাছ, মাছ বাজার দেখে আসলাম, এত ভালো মাছ কি বলবো। আমরা কাটতে দিলাম, আমরা এখানে পমফ্রেট মাছ কাটতে দিলাম, সেই মাছ আমরা ভাজা খাবো, ভাজা করতে দিয়ে এসছি। আর ইলিশ মাছ দেখলাম, উফ চক্ষু সার্থক। ইলিশ, চিংড়ি, অপূর্ব অপূর্ব মাছ। এরপর আমরা পৌঁছালাম শঙ্করপুরে। যদিও শঙ্করপুরের চেনা চেহারাটা আজ অনেকটাই পরিবর্তিত, ইয়াসের ফলে পুরো চারপাশটা মনে হচ্ছে তছনছ হয়ে গেছে, গাছগুলো যেন একদিকেই হেলে রয়েছে। দেখে মনটা একটু খারাপ তো অবশ্যই হলো, কিন্তু কিছু তো করার নেই, প্রকৃতির দাপট। এবার এসে গেছি আমরা মূল পর্বে, অর্থাৎ সমুদ্র স্নান পর্ব। ভীষণ মজার সাথে সবাই একে অপরের সাথে সমুদ্র স্নান করলাম। মনটা এত আনন্দে ভরে গেল যে কি বলবো। কত দিন পর যে সমুদ্র স্নান করতে পারলাম তারই অস্তা নেই। মনোজদাকে ধন্যবাদ, আমাদের মনোজদাকে অনেক এই যে তাকা, এই যে আমাদের তুত্তুরি, আমি ওকে নাম দিয়েছি তুত্তুরি। ওর ডাক নামটা কি যেন? রাহি। আর ভালো নামটা তো দুর্দান্ত, দেবাংশী। ও আমাদের এই ট্যুরের সর্বকনিষ্ঠা, কিন্তু ও আমাদের ট্যুরটাকে ভরিয়ে রেখেছে। ও যে কি ওর প্রাণ চাঞ্চল্য, যা করবো ও যে কি ভালো ঘুরেছে আমাদের সাথে। আর শুধু বলছে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ওই যে দেখো দেখো মিষ্টি একদম, ওর হাতেও যেটা ও সেরকম, ভীষণ একটা মিষ্টি মেয়ে। রাজ আমরা এখন রওনা দিচ্ছি, রওনা না ফিরছি, বাড়ি ফিরছি এই গাড়ি করে। অবশেষে চলে এলো সেই দিন, অর্থাৎ বাড়ি ফেরার দিন। মনটা সকাল থেকেই তাই খুবই ভারাক্রান্ত, কিন্তু বাড়ির জন্য মন তো টানছে বই কি। তাই এবারের যাত্রা এই অবধি রইল, আবার কোনো একদিন বেরিয়ে পড়বো সবাই মিলে।